কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারান প্রায় 26,000 চাকরি প্রার্থী, যাদের মধ্যে রয়েছে প্রায় 19,000 যোগ্য প্রার্থী। চাকরি হারিয়ে অনশনে বসেন যোগ্য শিক্ষকরা। দীর্ঘদিন ধরে শহীদ মিনারের পাদদেশে আন্দোলন করছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। বৃহস্পতিবার থেকে অনশনে বসেন জীবন বিজ্ঞানের শিক্ষক সুমন বিশ্বাস। তাদের দাবি, অবিলম্বে সমস্ত দুর্নীতিগ্রস্তদের তালিকা তৈরি করতে হবে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী যদি সত্যি চান যোগ্য শিক্ষক শিক্ষিকারা স্কুলে যাক, তাহলে এক সপ্তাহের মধ্যে যোগ্যদের তালিকা প্রকাশ করুক। প্রথম ধাপে 4 জন অনশনে বসেছেন এবং এর সাথে বহু চাকরি প্রার্থীরা রয়েছে। 2016 চাকরি হারা প্যানেলের জীবন বিজ্ঞানের একজন শিক্ষক হিসাবে আমিও চাকরিটা হারিয়েছি। আপনারা জানেন যে সেই চাকরি হারাদের নিয়ে সুপ্রিম কোর্টে বিভিন্ন যে সংগঠন, যেমন মামলা লড়ছে সুপ্রিম কোর্টে, রাজ্য সরকারও লড়ছে, SSCও লড়ছে, তেমনি যোগ্য চাকরিহারাদের হয়ে সংগ্রামী যৌথ মঞ্চ মামলা লড়ছে। কিন্তু আজকের আমরা অনশনে বসলাম কেন? কারণ সুপ্রিম কোর্টে এই যে দুর্নীতিগ্রস্ত SSC, যাদের ভুলের কারণে আমরা আজকে সর্বশান্ত হয়ে পথে বসে গেলাম, সেই দুর্নীতিগ্রস্ত SSC অবিলম্বে সমস্ত OMRC প্রকাশের মধ্য দিয়ে যারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরিটা পেয়েছেন তাদেরকে অবিলম্বে পৃথকীকরণ করে, আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছি, আমাদের যা কোথাও CBI-এর নামে SSC-র কাছে র্যাঙ্ক জাম সাদাখাতায় চাকরি প্যানেল উত্তীর্ণ হওয়ার কোনো অভিযোগ নেই। সুতরাং আমাদের অবিলম্বে বিদ্যালয়ে পুনর্বহালের দাবিতে আমরা SSC এবং এই রাজ্যের যে সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যদি চান, সত্যি যদি চান যোগ্যদের অবিলম্বে বিদ্যালয়ে পুনর্বহাল করা দরকার, তাহলে অবিলম্বে সেই কাজটা SSC-কে দিয়ে করাক। 2018 সালে আমি একজন 11-12-এর বায়োলজির শিক্ষিকা হিসেবে স্কুলে যোগদান করি। তো সেই দিনটা সকলের মতো আমার কাছেও একটা অতি গুরুত্বপূর্ণ দিন ছিল, যে একটা সরকারি চাকরিতে আমি যোগ দিয়েছি। কিন্তু তখনও জানতাম না যে ভবিষ্যতে এরকম দিনও আমাদের দেখতে হবে। আজ এই যে 22 তারিখের হাইকোর্টের যে রায়, তাতে যে আমাদের পরিণতি লেখা হলো যে বিভিন্ন দুর্নীতিগ্রস্তভাবে, মানে দুর্নীতি করে যারা এই চাকরি পেয়েছিল তাদের সঙ্গে আমাদেরকে এক করে দেওয়া হলো, এইখানেই আমাদের প্রশ্ন যে আমাদের এখানে দোষটা কী ছিল? আমরা তো কোনোদিনও কাউকে কোনো টাকা দিইনি বা কোনো সুবিধা নিইনি কোথা থেকে। আমরা নিজেরা পড়াশোনা করেছি, পরীক্ষা দিয়েছি, ইন্টারভিউ দিয়েছি এবং মেধা তালিকা অনুযায়ী কাউন্সিলিংয়ে গেছি দূর দূরান্তে। আমি আমার বাড়ি থেকে 200 কিলোমিটার দূরে নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ভাড়া বাড়িতে থেকে চাকরি করছি, আজ 6 বছর হতে চললো। তো এইখানে আমাদের কী দোষটা ছিল? এবং এই যে সমস্ত অযোগ্যদের সঙ্গে আমাদেরকে এক করে দেওয়া, এটা আমরা কিছুতে মেনে নিতে পারবো না।